ভিডিওতে আমি তোমাদেরকে ফাউন্ডেশন চেন বানানো শিখিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্রচেটের প্রথম একটা স্টিচ শেখাচ্ছি। এটা হচ্ছে স্লিপ স্টিচ। দেখো হাতটা ভালো করে লক্ষ্য করো, আমি প্রথম একখানা চেন ছেড়ে দিলাম, দিয়ে এই যে পরের চেনের ভেতর দিয়ে ক্রচেটের হুকটাকে পাস করালাম, করিয়ে এখান থেকে সুতো নিলাম, নিয়ে বেরিয়ে এলাম। এবারে দেখো আমার হুকে দুখানা ঘর আছে, আমি কিন্তু আর সুতোকে পেঁচাবো না। এবারে আমি এই একটা ঘরকে আরেকটা ঘরের মধ্যে দিয়ে পাস করে ফেলে দেব, ঠিক আছে? একেই বলছে স্লিপ স্টিচ। আবার খেয়াল করো, এবার আমি চলে গেলাম, হাত লক্ষ্য করো ভালো করে, পরের ঘরে চলে গেলাম, গিয়ে সুতো পেঁচালাম। তাহলে প্রথম স্টেপ কি, ঘরের মধ্যে দিয়ে হুককে পাস করালাম। সেকেন্ড স্টেপ, হুকের মধ্যে সুতো পেঁচিয়ে ঘরের মধ্যে দিয়ে বার করে নিয়ে এলাম। থার্ড স্টেপে আমার হুকে দুখানা ঘর হলো, এবারে আর কোনো সুতো পেঁচাবো না। এইবারে এই হুকের যে দুটো ঘর, এই একটা ঘরকে নিয়ে আরেকটা ঘরের ভেতর দিয়ে ফেলে হুকে আবার একটা ঘর করে দেব। তাহলে আমার স্লিপ স্টিচে কি হলো, তিনটে স্টেপ, থ্রি স্টেপ। তাহলে প্রথম স্টেপ কি, হুকের ভেতর চেনের ভেতর দিয়ে ক্রচেটের হুককে পাস করানো। নাম্বার টু, হুকের মধ্যে সুতো পেঁচিয়ে সেটাকে আবার চেনের ভেতর দিয়ে বার করে নিয়ে আসা। নাম্বার থ্রিতে কি, হুকের মধ্যে যে দুটো ঘর আছে একটা ঘরকে আরেকটা ঘরের ভেতর দিয়ে নিয়ে ফেলে হুকে একখানা ঘর করে নেওয়া। ঠিক আছে, এবার তোমরা আমার হাতটা লক্ষ্য করো, আমি তোমাদেরকে কিছুটা বুনে দেখাচ্ছি। আর অবশ্যই আমি যে কথাগুলো বলছি এগুলো খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে? কারণ ক্রচেটে কিন্তু যেরকম আমি তোমাদেরকে ফ্যাশন ডিজাইনিংয়ের যেমন ড্রাফটিং শেখাবো, যখন তোমরা আমার চ্যানেলের মধ্যে দিয়ে এগোবে তোমাদেরকে কিন্তু আমি ক্রচেটের ড্রাফটিং করাবো, ঠিক আছে? উইদাউট ড্রাফটিং কিন্তু ভালো ক্রচেট বোনা যাবে না, ঠিক আছে? আমার হাতটা ভালো করে লক্ষ্য করে করে তোমরা শেখার চেষ্টা করো। প্রত্যেক দিন আমি ছোট্ট ছোট্ট ভিডিও দুটো তিনটে করে আপডেট করব, আমার সাথে সাথে এগিয়ে যাবে। পরবর্তী সময়ে তোমরা আমার স্কুল থেকেই ফ্যাশন ডিজাইনিং পড়তে পারবে। ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে বুনছি। এখানে কিন্তু সব কিছু ইম্পর্টেন্ট, যে ছবি আঁকে সে যদি ভাবে আমি সেলাই করব না তাহলে কিন্তু হবে না। একটা সুন্দর জিনিস ডিজাইন করবার জন্য সমস্ত কিছু শিখতেও হবে, পড়তেও হবে। ভালোভাবে দেখো, অনেকটা চেন আমি বুনে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক এভাবেই তোমরা শেষ পর্যন্ত বুনে যাও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক পরের ভিডিওতে ক্রচেটের আবার একটা নতুন স্টিচ নিয়ে আমরা চলে আসব। এভাবে আমরা প্রথমে ক্রচেটের অনেকগুলো বেসিক স্টিচ আমরা শিখে নেব, তারপর আমরা যাব প্রোডাক্ট মেকিং। প্রোডাক্ট মেকিংয়ের আগে কী হবে, আগে হবে ড্রাফটিং, ড্রাফটিংয়ের বাদে প্রোডাক্ট মেকিং। থ্যাংক ইউ।